হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতেছি, আমি একা না, সাথে আপনাদের ভাইয়াও থাকতেছে। তো আজকের ব্লগ শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর আপনাদের ভাইয়া তো আমেরিকা থেকে এসেছে অলরেডি, আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো এখন শেয়ার করব আপনাদের ভাইয়া আমার জন্য কী গিফট নিয়ে এসেছে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার ভালোই লাগবে না, যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য। আর আমি অনেক হ্যাপি যে আমার পরিবারের সদস্য মাশাল্লাহ 30,000-এর উপরে হয়ে গিয়েছে। আমি আমার সকল সদস্য, মানে আমার সকল ভাই বোনদের জন্য অনেক অনেক দোয়া করি। আর আমার তরফ থেকে আমার পরিবারের প্রত্যেকটা ভাই বোনের জন্য অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, আপনাদের ভাইয়া আমার জন্য আইফোন প্রো ম্যাক্স 11, যেটা সে নতুন বের হয়েছে, সেটা এনেছে। তো আমি খুবই হ্যাপি যে আইফোন 11 প্রো ম্যাক্স আসলে নিয়ে এসেছে। তো ভালোবেসে আসলে যেটাই হাজব্যান্ডটা গিফট করুক না কেন, সেটাই কিন্তু অনেক মানে মূল্যবান। আর আইফোন প্রো ম্যাক্স দিলেই যে মানে আমি অনেক হেপি তা না, আজকে যদি সে আমাকে ভালোবেসে একটা ফুলও দেয় তাতেও কিন্তু আমি অনেক বেশি খুশি। তো এটা আমরা প্রত্যেকটা গৃহিণীদের কাছেই আমি জানি এরকমই লাগে, হাজব্যান্ডরা যখন কোনো কিছু ওয়াইফদেরকে ছোট হোক যত সামান্য উপহারই হোক করে না কেন, তখন কিন্তু আমরা ওয়াইফরা অনেক বেশি খুশি হই। তো প্রত্যেকটা ভাইয়াদের কাছে রিকোয়েস্ট, মাঝে মাঝে বউদেরকে গিফট করবেন, এতে করে সংসারের সুখ শান্তি দ্বিগুণ বেড়ে যাবে। এটা হলো আমার তরফ থেকে একটা টিপস। আশা করি আজকের ব্লগটি সবাই অনেক বেশি এনজয় করবেন, যেহেতু আজকের ব্লগের শেষ পর্যন্ত আপনাদের ভাইয়া থাকতেছে। তো আর একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট একটা বেল আইকন আছে, সেটাতে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিওটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন, প্রতিদিন আমার ব্লগগুলো দেখছেন, তাদের জন্য এত এত ভালোবাসা, মন থেকে অনেক বেশি দোয়া। আর তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের ভাইয়া যে আমার জন্য আইফোন 11 প্রো ম্যাক্স নিয়ে এসেছে সেই কাহিনীটা। তো এই আইফোনটা কিন্তু এই মাসের 20 তারিখে এই প্রথম মানে আসলো আর কি বাজারে। তো আমার কাছে এটা ভেবে ভালো লাগছে যে নতুন একদম, তো বের হতে না হতেই পেয়ে গিয়েছি, তো সেজন্য আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। আসলে নতুন ফোন ইউজ করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের ভাইয়া হলো আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই ফোনের চার্জার বা কী কী আছে সাথে সেগুলোই আর কি। তো এরই ফাঁকে আমি একটা আপুর নাম বলে নিচ্ছি। আমার আপুদের নাম না বললে আমার আপুরা কিন্তু আমার সাথে খুবই রাগ হয়, আপু প্লাস ভাইয়া। তো যাই হোক, আর রাগ হওয়া যাবে না, এখন বুঝতে হবে অনেকটাই ব্যস্ত, যেহেতু শাশুড়ি মা হাজব্যান্ড বাংলাদেশে এসেছে। আর আমার শাশুড়ি মা এবার প্রায় 1.5 বছর পর বাংলাদেশে এসেছে, তো শাশুড়ি মাকে নিয়ে অনেকটাই ব্যস্ত। তো আমার সকল ভাই আপুদেরকে রিকোয়েস্ট করব, আমি লিখে আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে পারি না, তো সেই জন্য আমি কিন্তু অনেক ভাই আপুদের কমেন্ট আমি আমার ভিডিওতে প্রকাশ করি, বলে দেওয়ার চেষ্টা করি। আর যে ভাই আপুরা নামটা বলতে বলে আমি কিন্তু সত্যিই চেষ্টা করি নাম বলার জন্য। তো আজকেও কিন্তু প্রতিদিনের মতো কিছু ভাই আপুর নাম বলবো আর কিছু কমেন্ট পড়বো। আশা করি আজকের ব্লগটি শেষ পর্যন্ত সবাই অনেক বেশি এনজয় করবেন। তো একটা আপুর নাম হলো মুনমুন, আপু বলেছিল যে আমি যেন আপুর নামটা বলি, তা আপু তোমার নামটা বলে দিলাম, আশা করি তুমি অনেকটাই খুশি হবে। তো প্রতিদিনই আমি চেষ্টা করব আমি আমার ব্লগে আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে, তো লিখে জানাবো ইনশাআল্লাহ, আমার ব্যস্ততাটা একটু কমে গেলেই তারপর লিখে আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিব। তো আমার আইফোন 11 প্রো ম্যাক্সটা একটু সেট করে নিচ্ছি। তো এটা হলো আসলে সকালবেলা, তো আজকে সকালে আপনাদের ভাইয়া হলো মানে আমাকে নাস্তা বানিয়ে খাওয়াবে। আমরা দুজন হলো অনেক সকালে উঠেছি, আর সকালে উঠে হাঁটাহাঁটি করতেও গিয়েছিলাম বাহিরে, হাঁটাহাঁটি করে তারপর বাসায় আসলাম। তো এ হলো এটা নিয়ে এসেছি আর কি আমেরিকা থেকে, এটা গ্রিক জাইরো। তো এটা গ্রিক দেশের একটা খুবই প্রচলিত খাবার, তো আমাদের জন্য আর কি নিয়ে এসেছে। তো সে বললো যে আজকে আমি এটা দিয়ে তোমাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াবো। তো চলুন আপনার ভাইয়া কীভাবে নাস্তা বানায় সেটাই শেয়ার করি, আর আপনারা দেখে এনজয় করুন।
তো এই গ্রিক জাইরোটা খাসির মাংস দিয়ে আর কি তৈরি, তো এটা আর কি আপনাদের ভাই আমাকে বললো, তো এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল, আমার কাছে তো ভালোই লেগেছে, তো বানানো তেমন বেশি কষ্ট না, তো আপনাদের সঙ্গে তো আপনাদের ভাই শেয়ার করতেছে যে কিভাবে এটা দিয়ে কি বানাচ্ছে, আর এটা হালাল খাবার, তো ও কিন্তু দেখিয়ে দিয়েছে, তো ও নাস্তাটা বানাক। এর ফাঁকে আমি একটা আপুর নাম বলে দিচ্ছি, যে আপুটা আসলে প্রতিদিন আমার ব্লগ এবং কুকিং চ্যানেলের ভিডিওগুলো দেখে যাচ্ছে আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছে, তো আপুর নাম হলো সানজিদা সারিকা। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার দুইটা চ্যানেলের ভিডিও প্রতিদিন দেখে যাচ্ছ আর সুন্দর করে আমাকে কমেন্ট করো, তো সত্যি কি বলবো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এদিক থেকে চা বসিয়ে দিয়েছে, ও আসলে মাশাল্লাহ এই ধরনের কাজগুলো খুব ভালো মানে পারে, তবে আমি ওকে করতে দিই না কখনো, তো ও যখন বাংলাদেশে আসে ও বলে যে তুমি আসলে এতদিন অনেক কষ্ট করেছো, বাচ্চাদেরকে স্কুলে নেওয়া আনা, বাসার কাজ করা, তো সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকো, আমি যে কদিন বাংলাদেশে থাকবো আমি এদেরকে স্কুলে নিবো আনবো, আর বাসার কাজও আমাকে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক হেল্প করে। আসলে প্রত্যেকটা হাজবেন্ডেরই উচিত ওয়াইফদেরকে একটু একটু হেল্প করা, এতে করে কিন্তু মানে কি বলবো সংসারে সুখ শান্তি বজায় থাকে, আর আমরা মেয়েরা কিন্তু আসলে প্রচুর কাজ করি যেগুলো চোখে দেখা যায় না, মনে হয় যে শুধু রান্নাই করি, আসলে রান্না করতে যে আরও কত কিছু লাগে যেটা মানে সেটা শুধু একটা মেয়েই বুঝে, তো এই ব্যাপারগুলো যদি ভাইয়েরা একটু লক্ষ্য রাখে তাহলে কিন্তু আমরা অনেকটা হ্যাপি থাকি, তাই না? তো যাই হোক, আমি কথা বলতে বলতে আপনাদের ভাইয়া কিন্তু এই যে জাইরোগুলোকে ফ্রাই করে নিচ্ছে, তো ফ্রাই করে সে মানে একটা সালাদ বানাবে, তারপর সালাদ দিয়ে আর পরোটা দিয়ে একটা রোলের মতো করে তারপর এই জাইরোটা খাওয়া হবে আর কি আজকে সকালে। তো সকালে তো আমি খেয়েছিলাম, এখন বয়স দিচ্ছি, এখন হলো দুপুরবেলা, তো সেই জন্য আর কি বললাম, আমি জাইরো এই প্রথমে খেয়েছি, আগে খাইনি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে জাইরোর টেস্টটা, তো ও নাস্তাটা বানাক। এরিফাকে আমি আরও একটা আপুর নাম বলে দিচ্ছি, তো আপুর নাম হলো মিস ফাহমিদা, আপুর মানে যে ইউটিউবে আমাকে কমেন্ট করে সে আইডিটার নাম, তো আপু বলেছিল আপুর হাজবেন্ডও বাংলাদেশে আসার কথা ছিল, তার হাজবেন্ডও দেশের বাইরে থাকে কুয়েতে, তো তার ছোট্ট ছেলে জুনাইদ অপেক্ষা করে বসে আছে, তার বাবা আসবে, আসলে আসতে পারেনি, ভাইয়াটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, আর কি বলবো এই সমস্ত কমেন্টগুলো পড়লে মনটা অনেক খারাপ হয়ে যায়, আল্লাহ পাক সবাইকে অনেক বেশি ভালো রাখুক, আর ছোট্ট বাবাটার মুখে হাসি ফুটুক, দোয়া করি আপু যেন খুব তাড়াতাড়ি জুনাইদ বাবার মুখে হাসি ফুটে তার বাবাকে যেন সে খুব কাছে পায়, আর সবাই দোয়া করবেন এই ভাইটার জন্য, ভাইটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আসলে আমরা সবাই সবার জন্য দোয়া করব, কার দোয়া কখন কবুল হয় বলা যায় না, আর আসলে আমি কি বলবো অনেক আপুরাই দোয়া চায় বা অনেক কিছু বলতে বলে, তো আমার দোয়ায় যে কবুল হবে এটাও কিন্তু কোনো কথা না, তারপরে আমার ব্লগটা আসলে অনেক মানুষই দেখে, এখানে অনেক ভালো মানুষ খারাপ মানুষ সবাই মিলে আমরা আর কি মানুষ, তো আল্লাহ পাক কিন্তু চাইলে আমাদের সবাইকে ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করে আমাদের সবার দোয়া মনের আশা পূর্ণ করে নিতে পারে, তো একসঙ্গে আমরা সবাই যদি একটু দোয়া করি আল্লাহ পাক হয়তো আমাদের মুখের কথাটা কবুল করে নিতে পারে, তো সবাই দোয়া করবেন যেন ছোট্ট জুনাইদের মুখে হাসি ফুটে তার বাবা সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি তার কাছে ফিরে আসে। তো যাই হোক, আমি আরও একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, এ আপুর ইউটিউব আইডিটার নাম হলো চানু বড়ুয়া, তো আপুটা বলেছে আপু তোমাদের এই সুন্দর মুহূর্তটা দেখে আমার খুব খুশি লাগতেছে, তো আসলে এই চানু বড়ুয়া আপু তুমি আমাকে জানাবে তোমার নামটা কি, আমি আসলে জানতে চাই তুমি কি ভাইয়া না আপু, আমি আসলে বুঝতে পারতেছি না, তো যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি সবসময় আমার ভিডিও দেখো আর খুব সুন্দর করে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়ে আমি অনেক খুশি হই, আর সবসময় তোমাদের জন্য দোয়া করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে, তো যাই হোক অনেকটা ব্যস্ত আছি, ব্যস্ততার কারণে লিখে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিতে পারি না, তবে এখন থেকে রোজ রোজ আমার ব্লগে তোমাদের সবার নামগুলো একটু একটু বলার চেষ্টা করব। তো
তো আরও একটা আপুর নাম বলবো, আপুর নাম হলো ইলিজা বেগম। তো আপু বলেছে যে আপুরও দুইটা বাচ্চা আছে, কিন্তু আপুর হাজব্যান্ডের সঙ্গে রিলেশনটা তেমন বেশি ভালো না। তো সবার কাছে দোয়া চেয়েছে আল্লাহ যেন তাদের সংসার জীবনে সুখ শান্তি দেয়। তো সেই জন্য আর কি আশা করি সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক আপুর সংসারে সুখ শান্তি দান করে। আর আপু আল্লাহ তোমাকে ধৈর্য দান করুক। তুমি বলেছো যে আপু আমার জন্য একটু দোয়া করবা যেন আল্লাহ পাক আমাকে ধৈর্য শক্তি দান করেন। তো তুমি সবসময় আল্লাহর নাম মুখে রাখবা, আর ইয়া সাবুরু সবসময় পড়বা, দেখবা আল্লাহ তোমাকে ধৈর্য দান করবে আর ইনশাআল্লাহ ভালো কোনো রেজাল্ট তুমি পাবা। সত্যি কি বলবো আপু, এই ধরনের কমেন্টগুলো পড়লে না মনটা খারাপ হয়ে যায়। আসলে সংসার জীবনে সুখ না থাকলে দুনিয়ার কোথাও কিন্তু সুখ থাকে না, আমার কাছে যেটা মনে হয় আর কি। তো আগে সংসারটাকে সুখী করে তুলতে হবে, তারপর জীবনের সব কিছু, তাই না? তো যাই হোক, ওই ভাইয়াকে আল্লাহ হিদায়ত দান করুক। আমি আমার তরফ থেকে দোয়া করি আল্লাহ যেন তোমার হাজব্যান্ডকে হিদায়ত করে, আর তোমার প্রতি তাকে মানে তোমার জন্য তার মনে আল্লাহ ভালোবাসা জন্মায়। এটাই আমার তরফ থেকে তোমার জন্য দোয়া থাকলো। আমার হাজব্যান্ড কিন্তু নাস্তা বানিয়ে নিয়ে এসছে রেডি করে, আর আমি কিন্তু এতক্ষণ ধরে মানে শুট করেছি, শুধু আজকে কোনো কাজই করিনি, ওই করতেছে। আর আসার পর থেকে রাইসা মুস্তফাকে স্কুলে নিয়ে যাওয়া, তারপরে বাসায় মানে টুকিটাকি হেল্প করা, আমার কাছে ভালো লাগে না যে ছেলে মানুষ কোনো কাজ করুক, তারপরেও ও একটু একটু করে আমাকে হেল্প করার চেষ্টা করে। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে ও যে চেষ্টাটা করে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সবসময় এরকম হাসি খুশি আর সুন্দর মানে ভাবে বাঁচতে পারি, পৃথিবীতে যতদিন বেঁচে আছি সবসময় যেন এরকম একজন আরেকজনের পাশে থাকতে পারি। আপনাদের কাছে আমি আমার নিজের জন্য দোয়া চাই, যেহেতু আপনারা আমার পরিবারের লোক, আপনারা আমার মা বাবা ভাই বোনদের মতোই, প্রতিদিনই আপনাদের সাথে মানে গল্প করি, কথা বলি, আর আপনাদের কথার উত্তর দিই, আপনারাও আমার কথার জবাব জানান। তো এতে করে কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্কটা একদম ঘরের মতো হয়ে গিয়েছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের সংসার জীবনে সুখ আরও সুখ দান করে। আলহামদুলিল্লাহ যে আমরা অনেক ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। তারপরেও যেন আল্লাহ পাক আমাদের জীবনটাকে আরও সুন্দর করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন আপনাদের এই বোন আর ভাইয়াটার জন্য। এই তো নাস্তা রেডি করে নিয়ে এসেছে বেচারা, তা আমি আবার বললাম যে একটু দাঁড়াও আমি একটু শুট করি, তো সে আবার দাঁড়ালো। যাক, আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, সে অনেক ভালো মানুষ আর সুন্দর মনের মানুষ, আসলে সে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। তো আমরা তাহলে নাস্তাটা এনজয় করি, তারপর আবার আপনাদের সাথে গল্প করব। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন, কেউ কিন্তু কোথাও যাবেন না। আর নাস্তাটা আমরা খাচ্ছি, খুবই মজা হয়েছিল। আমি জাইরোটা এই প্রথমে খেলাম, আর ও হলো যে খাবারটা বেশি পছন্দ করে সে খাবারটা সবসময় আমাদের জন্য কিন্তু নিয়ে আসে, আর আসার সময় বেশিরভাগ সময় কিন্তু আমাদের মানে ওর লাগেজগুলোতে আমাদের খাবারের আইটেমগুলোই থাকে, বাচ্চাদের পছন্দের খাবারগুলো, তারপর আমাদের আমি যা পছন্দ করি বাচ্চারা যা পছন্দ করে সে কিন্তু এই লাগেজ ভরে শুধু খাবারের আইটেমগুলো নিয়ে আসে। আর অন্য সব কিছু তো বাংলাদেশে পাওয়া যায়, তারপরে বাংলাদেশে ফ্রেশ খাবারটা একটু মানে কমই পাওয়া যায়। তো যাই হোক, যতটুকু পারে ততটুকু নিয়ে আসার চেষ্টা করে। তো আমি কিন্তু আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতেছি, আশা করি আজকের ব্লগটি সবাই অনেক বেশি এনজয় করতেছেন। আর আজকে দুপুরবেলা শাশুড়ি মার পছন্দের খাবার দাবারগুলো রান্না করব, তো কালকের ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব। তো আশা করি কালকের ব্লগটিও সবাই দেখবেন। আর আজকে তাহলে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আপনাদের ভাইয়া চা বানিয়েছে তো আমি চাটাকে ঢেলে নিয়ে আসলাম।
এখন চাটা এনজয় করব। তো চাটা খেতে খেতে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ব্লগটা এনজয় করার জন্য। এভাবে আমাদের পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসায় আমি কি বলবো, অনেক ধন্য। আপনারা প্রতিদিন সুন্দর করে আমাকে কমেন্ট করেন আর সত্যি আমার ভালো মন্দ জানার চেষ্টা করেন, আমিও আপনাদের ভালো মন্দ জেনে আমার ভিডিওতে প্রকাশ করি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।